ইতিমধ্যেই শেষ হয়েছে মহারাষ্ট্রের নির্বাচন। মহারাষ্ট্রে সরকার গড়বে কে, বিজেপি নাকি কংগ্রেস, শিন্ডের শিবসেনা নাকি উদ্ভবের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি নাকি অজিত পাওয়ারের এনসিপি, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে কারা বাজিমাত করবে, ভোটাররা তাদের রায় জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। মহারাষ্ট্রের নির্বাচন শেষ হতেই উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষা। বুথ ফেরত সমীক্ষায় কারা এগিয়ে, বিজেপি নেতৃত্বাধীন মহাজোটি কি ফের সরকার গঠন করবে নাকি কংগ্রেস নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি ক্ষমতায় আসবে। বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে অবাক করা এক রায়, আসুন দেখে নেওয়া যাক। এক দফায় মহারাষ্ট্রের 288টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে, আর ভোট গ্রহণ শেষেই বুথ ফেরত সমীক্ষায় কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটি। বিজেপি ছাড়াও এই জোটে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। অন্যদিকে মহাবিকাশ আঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। কোন বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট, কোন সমীক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে, কেউ আবার সামান্য এগিয়ে রেখেছে মহাবিকাশ আঘাড়িকেই। দেখে নেওয়া যাক কোন বুথ ফেরত সমীক্ষা কি বলছে। ম্যাট্রিক্স এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী 288টি আসনের মধ্যে 150 থেকে 170টি পেতে পারে মহাজোটি এবং মহাবিকাশ আঘাড়ি পেতে পারে 110টি থেকে 130টি আসন। এই দুই জোটের বাইরে অন্য রাজনৈতিক দলগুলিও পেতে পারেন 8টি থেকে 10টি আসন। রিপাবলিক বিমার্কের বুথ ফেরত সমীক্ষা বলছে 137 থেকে 157টি আসন পেতে পারে মহাজোটি, মহাবিকাশ আঘাড়ি পেতে পারে 126 থেকে 146টি আসন, অন্য দলগুলি পেতে পারে 2টি থেকে 8টি আসন। অন্যদিকে মেগা লোকপাল বুথ ফেরত সমীক্ষা বলছে এবারে ভোটে ধাক্কা খেতে পারে মহাজোটি, তাদের বুথ ফেরত সমীক্ষা অনুসারে মহাবিকাশ আঘাড়ি পেতে পারে 151টি থেকে 162টি আসন, আর মহাজোটি পেতে পারে 115টি থেকে 128টি আসন। মহারাষ্ট্র বিধানসভার মোট 288টি আসন সংখ্যার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে 145টি আসনে জয় পেতে হবে, কারোর একার ক্ষমতায় ওই সংখ্যা আসা কোনো দল ওই সংখ্যার আসন কোনো দল তুলতে পারবে কিনা তা বোঝা যাবে ফল প্রকাশের পরেই। ম্যাট্রিক্স বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি নেতৃত্বাধীন জোট 48%-এর বেশি আসন পেতে চলেছে রাজ্যে, কংগ্রেস নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি 42% ভোট পেতে পারে, বাকিদের প্রাপ্ত ভোটের হার 10% হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে চাণক্যর বুথ ফেরত সমীক্ষাও মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রেখেছে। তাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন জোট রাজ্যে 478% ভোট পেতে চলেছে 152 থেকে 168টি আসনের মধ্যে, মহা আঘাড়ি পেতে পারে 130টি থেকে 138টি আসন এবং অন্যরা পেতে পারে 6টি থেকে 8টি আসন। এছাড়াও কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার 42% এবং অন্যান্যদের 11% হতে পারে। দুটি সংস্থার সমীক্ষায় মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে মহাবিকাশ আঘাড়ি। ইলেকটোরাল এজ জানিয়েছে মহাবিকাশ আঘাড়ি মহারাষ্ট্রে 150টি আসন পেতে পারে, মহাজোটি পেতে পারে 118টি আসন, অন্যান্যদের দখলে আসতে পারে 20টি আসন। এছাড়াও পাশাপাশি সাস হায়দ্রাবাদের সমীক্ষায় অনুযায়ী মহাবিকাশ আঘাড়ি মহারাষ্ট্রে 147টি থেকে 155টি আসন পেতে পারে, মহাজোটি পেতে পারে 127টি থেকে 135টি আসন, অন্যান্যরা পেতে পারে 10 থেকে 13টি আসন। মহারাষ্ট্রে সরকার গঠন করতে প্রয়োজন রয়েছে 145 জন বিধায়কের সমর্থন। একাধিক বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে সরকার গড়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট, তবে বুথ ফেরত সমীক্ষা ভোটের ফলাফলের আভাস দেয় মাত্র। নির্বাচনের ইতিহাস বলছে অনেক সময় বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না, আর প্রকৃত ফল কি হবে সেটা জানতে গেলে আমাদেরকে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে।